ফরিদপুরের আলফাডাঙ্গার রুদ্রবানা গ্রামে নয় মাস আগে মিজান মোল্লার সাথে বিয়ে হয় নূরজাহান আক্তারের। প্রেম করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ মেটাতে কয়েকবার সালিশও হয় স্থানীয়ভাবে। এর মধ্যে দুই মাস আগে মিজান মোল্লার বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা করেন নূরজাহান। পরে স্বামী মিজানও বিচ্ছেদের একটি মামলা করেন। পাল্টাপাল্টি মামলার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশের মাধ্যমে সমাধানের আদেশ দেন আদালত। অবশেষে বুধবার দুপুরে স্থানীয় ইপি সদস্য বাবর আলীর বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের মধ্য দিয়ে মামলার নিষ্পত্তি হয়। এরপরেই মামলা নিষ্পত্তিতে খুশি হন মিজান মোল্লা এবং গোসল করেন আধামন দুধ দিয়ে। এ বিষয়ে মিজান মোল্লা জানান, বিয়ের তিন মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। তার নামে মামলা করেন স্ত্রী নূরজাহান। মামলার এক পর্যায়ে তিনি নিয়ত করেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে আধামন দুধ দিয়ে গোসল করবেন। স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, বুধবার দুপুরে উভয় পক্ষের সম্মতিতে ও সবার উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। এই খোলা তালাকের কপি বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া হবে। এদিকে গেল 10 জুন, প্রেমিকার বিয়ে হয়ে গেলে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেন এক প্রেমিক। ঘটনাটি ঘটে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, এক স্কুল ছাত্রীর সঙ্গে পরিচয় হয় আহাদ আলীর, পরে তা পরিণত হয় প্রেমের সম্পর্কে। ঠিকঠাক চলছিল সব, মাঝে মধ্যে সময় পেলেই দেখা করতেন দুজনে, দেখেছিলেন ঘর বাঁধার স্বপ্নও। তবে হঠাৎই সব স্বপ্ন মুছে যায় আহাদের। প্রেমের সম্পর্কের কথা জানাজানি হলে আহাদের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হননি স্কুল ছাত্রীর বাবা, পরে বিয়েও দিয়ে দেন মেয়ের। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন আহাদ আলী। খুব দুঃখ ও অভিমান সবই হয় তার, তবে আবেগে কোনো ভুল পথে পা বাড়ান নি। তিনি জানান, অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন, তবে তিনি সিদ্ধান্ত নেন মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার। যেই ভাবনা সেই কাজ, নিজ বাড়িতে মাথা ন্যাড়া করেন আহাদ, পরে দুধ দিয়ে গোসলও করেন তিনি। আহাদের এ কর্মকাণ্ড দেখে জড়ো হন স্থানীয়রা। এ সময় আহাদ জানান, প্রেম ভালোবাসা করে অকারণে সময় ও অর্থ নষ্ট করার দরকার নেই, এতে জীবনহানির ঘটনাও ঘটে। তিনি তার বন্ধুদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়ে আগামীতে ঝামেলাহীন সুন্দর সময় পার করতে চান। তৌহিদ হাসান, কালবেলা।